আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা জানতে চাচ্ছেন আমাকে মেসেজ দিয়ে বর্তমানে আরব আমিরাতের ভিসা ওপেন কিনা, অর্থাৎ ভিসা লাগাতে পারতেছে কিনা, সে বিষয়ে অনেকে জানতে চাইছেন। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া আরব আমিরাতে অনেক ট্রাভেল এজেন্সি, অনেক ট্রাভেল সেন্টার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা ভিসা লাগাতে পারবো, এখন আপনি কি বাংলাদেশে যারা কি বলবো দালাল বলেন ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে আমি লেনদেন করবো কিনা, সেই বিষয়ে মূলত আজকের ভিডিওটা। দেখেন আপনারা জানেন সম্প্রতি অগস্ট মাস থেকে পর থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি যারা অবৈধভাবে আরব আমিরাতে অবস্থান করছেন তাদেরকে একটি সাধারণ ক্ষমা করেছে। সাধারণ ক্ষমাটা আসলে সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের জন্য দিয়েছে। এই সেপ্টেম্বরের আগে থেকে যারা ভিজিট বেশ অগস্ট মাস 30-এর আগে অর্থাৎ সেপ্টেম্বরের আগে যারা আরব আমিরাতে গিয়ে ভিজিট ভিসায় গিয়ে আসতে পারে নাই অথবা ভিসা লাগাতে পারে নাই, যাদের ভিসা সমস্যা, ফাইন সমস্যা, ব্লক, তাদের ভিসা নাই, ওইখানে খল্লি বল্লি বলে একটা শব্দ আছে, খল্লি বল্লি হয়ে গেছেন, তাদেরকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যে তারা চাইলে এই দুই মাসের মধ্যে তারা বাংলাদেশে ফেরত যেতে পারবে অথবা তারা সবকিছু বৈধতা হয়ে তারা ভিসা লাগাতে পারবে এবং আরব আমিরাতে থাকতে পারবে। তাদের মধ্যে অনেকে যারা অলরেডি সমস্যাগুলো ফেস করছিল, এগুলো ক্লিয়ার হয়ে ফাইন ছিল, ভিসা ছিল না, এই সমস্যাগুলো সমাধান করার পর ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতেছে তারা অনেকেই ভিসা টাইপিং হচ্ছে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ থেকে আবার নতুন গিয়ে ভিসা লাগাতে পারবে, এটা প্রশ্নই আসে না। আমি এখনো একটাও দেখি না যে যারা বাংলাদেশ থেকে রিসেন্টলি নতুন গিয়ে ভিসা লাগাতে, পূর্বে যারা অগস্ট মাসের 30-এর আগে সেপ্টেম্বরের আগে যারা অবৈধভাবে ছিল তারা এখন বৈধতা পেয়ে ভিসা লাগানোর জন্য অ্যাপ্লাই করতেছে, তাদের মধ্যে ভিসা হচ্ছে, তাও আবার 100-এর মধ্যে যে 100 ভিসা হচ্ছে তাও না, তাদের মধ্যে মনে করেন আপনার 50%, 60% ভিসা হচ্ছে, অনেকের মধ্যে আবার এখনো সমস্যাটা বিরাজমান। সো আমি বলবো এখানে এটা একদম ক্লিয়ার যে ভিসা আপনি নতুনভাবে বাংলাদেশ থেকে গিয়ে ভিসা লাগাতে পারবেন সেটার কোনো গ্যারেন্টি নেই। আর আপনি যদি কাউকে ওইটার জন্য টাকা দিয়ে থাকেন তাহলে আমি বলবো এটা আপনি যে কোনো মতে প্রতারণার শিকার হতে পারেন। আরেকটা বিষয়, ভিজিট ভিসায় আপনারা যারা যাচ্ছেন ভিজিট ভিসার মধ্যে কতগুলো রেস্ট্রিকশন আছে, এয়ারপোর্ট ক্রস, তারপর আপনি এখানে গিয়ে আপনি একটা ডলার আপনাকে হাতে রাখতে হচ্ছে, সেই বিষয়টা আপনারা হয়তো জানেন। আবার ফ্যামিলি ভিসাও এখনো পুরোপুরি খুলে নাই, কতগুলো রেস্ট্রিকশনের মধ্যে আছে। তারপর পার্টনার ভিসা সম্পর্কে অনেকে জানতে চায়, পার্টনার ভিসা আসলে এখন আগে যে সিস্টেমটা ছিল পার্টনার দুজন তিনজন থাকতো, এখন সেই সিস্টেমটা নাই। এখন আপনি পার্টনার ভিসায় যদি যেতে চান, লাগাতে চান ওইখানে গিয়ে আপনাকে একটা ওনারশিপ লাইসেন্স বানাতে হবে, এখন একটা লাইসেন্সের মধ্যে একজন মাত্র পার্টনার হবে, বাকিগুলো হবে লেবার, ঠিক আছে। বাকি লেবারগুলো আপনি হাই প্রফেশন ভিসা বলেন, আপনি নর্মাল ভিসা বলেন, বিভিন্নভাবে ভিসা লাগাতে পারবেন, কিন্তু পার্টনার ভিসা লাগাতে পারবেন একজন। আর আপনি যদি পার্টনার ভিসায় ওইখানে যাইতে চান তার আগে পার্টনার ভিসা অনেক খরচ, প্রায় আপনার 15-18 হাজার দেড় মতো আপনার একটা লাইসেন্সের পিছনে খরচ হয়ে যাবে। সুতরাং আপনি বুঝে শুনে চিন্তা করুন যে পার্টনার ভিসা এখানে লাগাবেন এবং নাকি নতুন একটা কোম্পানি চালু করার সেই ক্যাপাবিলিটি আপনার আছে কিনা, আদারওয়াইজ ওইখানে গিয়ে আপনি ফেসে যাবেন। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।